বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। গোটা বিশ্ব পরিস্থিতি বেশ খানিকটা উত্তপ্ত বিভাজিত এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের বৈরিতা, এই অঞ্চলে ভারত বা চীনের মধ্যকার যে বৈরিতা, কিংবা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়েও সেটি বলা যেতে পারে। কিন্তু ক্রমশই লক্ষ্য করা যাচ্ছে যে দক্ষিণ এশিয়ার পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে অস্থির, টালমাটাল এবং এক ধরনের অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে। আফগানিস্তানের পরিস্থিতির কথা আমরা জানি, যদিও আমরা লক্ষ্য করছি যে তালিবানরা খানিকটা লো প্রোফাইলের মধ্যে আছে। শ্রীলঙ্কার ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থা আমরা দেখছি, পাকিস্তানের সরকার বদলের ঘটনা দেখলাম এবং হঠাৎ করেই সরকার বদলে গেল। আমরা নেপালের বেকায়দা অবস্থা লক্ষ্য করছি এবং ভারতের গত কয়েক বছরের যে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে মান অভিমান বা মনোমালিন্য বা সেটিকে এক ধরনের উত্তপ্ত বৈরিতার দিকে যাচ্ছে, এটিও অনেকের চোখ এড়াচ্ছে না। কিন্তু এই অবস্থার মধ্যে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? লক্ষ্য করা যাচ্ছে যে বৈদেশিক চাপ বলি বা নানান শক্তির যে দৃষ্টি বাংলাদেশের দিকে, সেটি ধীরে ধীরে খুব গভীর থেকে গভীরতর হতে শুরু করেছে। এবং 2023-এর নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি, নির্বাচন, মানবাধিকার পরিস্থিতি নিয়ে অনেকেই বেশ কথাবার্তা বলছেন এবং সাম্প্রতিককালের র‍্যাব এবং তার প্রাক্তন বর্তমান সাত কর্মকর্তার উপরে স্যাংশনও সেই নজরদারির একটি অংশ বলে অনেকের কাছে মনে হচ্ছে। এবং সাম্প্রতিককালে বাংলাদেশে এবং ভারতীয় গণমাধ্যমে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ কী শিখবে, বাংলাদেশ কি শ্রীলঙ্কার পরিস্থিতি হবে। যদিও সরকারের দিক থেকে বলা হচ্ছে যে আমরা শ্রীলঙ্কা থেকে অনেক অনেক বেটার অবস্থায় আছি, আমাদের সেই রকম জায়গায় যাওয়ার কোনো কারণ নেই। আবার অনেকে শ্রীলঙ্কার যে অবস্থার মধ্যে দিয়ে গেছে সেই অবস্থার সঙ্গে বাংলাদেশকে মিলিয়ে দেখবার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে এই আলোচনা হচ্ছে যে পাকিস্তান থেকে, পাকিস্তানের এই পরিস্থিতি থেকে বাংলাদেশ আসলে কী শিক্ষা গ্রহণ করবে। মোটা দাগে এই সব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব এই 40 মিনিটে। কথা বলবার জন্য আমার অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তাওহিদ হোসেন, তিনি আমার বায় বসা। আমার ডানে রয়েছেন ইংরেজি দৈনিক নিউজ সম্পাদক নুরুল কবির। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার তাওহিদ হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে পরিস্থিতি অবশ্যই ঘোরালো হয়ে উঠছে। এখানে কয়েকটা প্রসঙ্গ আপনি উল্লেখ করেছেন, একটা হলো যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, একটি হচ্ছে আমাদের 2023-এর অথবা 24-এর শুরু নির্বাচন, আর বাংলাদেশ শ্রীলঙ্কা হবে কিনা অন্যান্য বিষয় নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু আমি এই তিনটা একটু টাচ করে ছেড়ে দিই। ভারত এবং যুক্তরাষ্ট্রের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠছিল, বিশেষ করে চীনের সাথে বৈরিতার প্রেক্ষিতে, প্রেক্ষিতটা কিন্তু এটাই ছিল। ভারতের জন্য একটু সমস্যা এখন যেটা হয়ে গেছে সেটা হলো যে ভারত কিন্তু পাশাপাশি রাশিয়ার সাথে সম্পর্ক ভালোই রেখে যাচ্ছিল এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সেটা নিয়ে কোনো চাপ ছিল না। বিশেষ করে ভারতের কিন্তু ব্যবসা বাণিজ্য যদি বাদ দিন, তাদের মিলিটারি হার্ডওয়্যারের একটা বড় উৎস কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। যদিও তারা রাশিয়া থেকেই এর আগে পর্যন্ত বেশি অস্ত্রশস্ত্র আমদানি করছিল এবং প্রধান উৎস ওটাই ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সাথে তাদের এই নিয়ে বেশ কিছু অগ্রগতি হচ্ছিল। আমার মনে হয় এখন ভারতের জন্য এটা বেশ একটু কঠিন হয়ে যাচ্ছে, এই জন্য যে ঠিক শ্যাম রাখি না কুল রাখি না, তবে আসলে কিন্তু সেদিকে যেতে পারে একটা পর্যায়ে গিয়ে, কারণ ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে সম্পর্কটা কিন্তু এক ধরনের মেরুকরণের দিকে এগোচ্ছে। যদিও আমার মতে পৃথিবীতে সম্পূর্ণ মেরুকরণ কখনোই হয়নি, কিন্তু আমরা যদি 70-80 দশকের দিকে দেখি, 60-এর দশকের দিকে দেখি, তাহলে কিন্তু গত শতাব্দীর, তাহলে কিন্তু যদিও আমরা বলতাম যে নন অ্যালাইন্ড মুভমেন্ট ইত্যাদি ইত্যাদি, নন অ্যালাইন্ডের প্রতিটি গুরুত্বপূর্ণ দেশ কিন্তু কোনো না কোনো পরাশক্তির সাথে অনেকটাই অ্যালাইন ছিল। আপনার কিউবা ছিল নন অ্যালাইন্ডের অন্যতম নেতা, আমরা জানি যে সোভিয়েত ইউনিয়নের সাথে তার কত ঘনিষ্ঠ সম্পর্ক। ভারত নন অ্যালাইন্ডের বড় নেতা কিন্তু অবশ্যই সোভিয়েত ব্লকে ছিল, বিশেষ করে 71-এর অগস্টের তাদের যে চুক্তি তার পরপর। আপনি ইন্দোনেশিয়া নন অ্যালাইন্ড কিন্তু খুব শক্তভাবে মার্কিন পথে, সেদিকে কি আবার পৃথিবী যাচ্ছে কিনা এটা হলো একটা প্রসঙ্গ। এবং সেখানে কিন্তু ভারত কি আলটিমেটলি যদি দুটোর মধ্যে একদিককে যদি চুজ করতে হয়, তখন ভারতে কিন্তু
খুব কঠিন চয়েস সামনে এসে যাবে। 2023 বা 2024 নির্বাচন ভালো নির্বাচন সবাই চায়, এবং এটা তো আমরা জানি যে আমাদের পূর্ববর্তী দুটো নির্বাচন ভালো হয়নি, এটা অনর্থক, এ নিয়ে কোনো রাগঢাক করে লাভ নেই। আমাদের 18 নির্বাচন ভালো হয়নি, 14 নির্বাচনও যেভাবেই হোক ভালো হয়নি, দোষারোপ আপনি একে ওকে করতে পারেন, সেটা হলো অন্য বিষয়। কাজে একটা ভালো নির্বাচন বাংলাদেশের মানুষও চায়, এবং যারা বাংলাদেশ নিয়ে মাথা ঘামায় বাইরে তারাও চায়, কাজে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। শ্রীলঙ্কা হবে না বাংলাদেশ আমার বিশ্বাস এখনও, কিন্তু হওয়ার সম্ভাবনা নেই এটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। শ্রীলঙ্কার পরিস্থিতি থেকে আমরা যদি কিছু শিক্ষা গ্রহণ করি, কিছু, পুরোপুরি তো শিক্ষা গ্রহণ করব না, কিন্তু কিছু শিক্ষা যদি গ্রহণ করি হয়তো আমরা এই জিনিসটা এড়াতে পারবো। কিন্তু যদি আমরা যদি একেবারেই কোনো শিক্ষা না নিই, কোনো সাবধানতা অবলম্বন না করি, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে শ্রীলঙ্কানরা যেমন করেছে যে দুর্নীতি এবং ওভার প্রাইস প্রজেক্টস, অপ্রয়োজনীয় প্রজেক্ট, আমাদের এখনও প্রজেক্টগুলি অপ্রয়োজনীয় না, কিন্তু অর্থনীতিবিদরা কেউ কেউ কিন্তু বলছেন, যেমন এমনকি ঢাকা খুলনা যে রেললাইন হচ্ছে যশোরে, সেটা সম্বন্ধেও কিন্তু অনেকে বলছেন যে অর্থনীতিবিদরা যে এটা একটা অপ্রয়োজনীয় প্রজেক্ট, এটা ভায়াবল হবে না, এটা থেকে রিটার্ন আসবে না, যেহেতু রোড কানেকশন এত ভালো হয়ে যাচ্ছে, আর একটা বিকল্প রেল কানেকশন তো আছে। এই ধরনের জিনিসগুলি থেকে আমরা যদি সাবধানতা অবলম্বন না করি এবং গতানুগতিকভাবে সব কিছু চলতে থাকে, এবং 10 টাকার প্রজেক্ট যদি আমরা 25 টাকা দিয়ে কিনি, তাহলে কিন্তু একেবারে অদূর ভবিষ্যতে না হোক, এক সময় যে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে না, এই গ্যারান্টি কিন্তু দেওয়া যায় না। আমাদের এখনও কিন্তু কমফোর্টেবল, মানে আমাদের যেই লোন রিপেমেন্ট, তারপরে জিডিপি এবং লোনের অনুপাত, এগুলি এখনও কমফোর্টেবল, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু প্রতি বছর যে ঋণের টাকা ফেরত দিতে হচ্ছে সে পরিমাণ কিন্তু বাড়ছে। আমি আসবো আবার আপনার কাছে, মিস্টার নুরুল কবির। জি, ধন্যবাদ। প্রথমে তোহিদ ভাই যেটা বললেন, যে ওইখান থেকে একটু আবার শুরু করে একটু অ্যাড করার, 60-এর দশক এবং 70-এর দশকে জিও পলিটিক্সের একটা বৈশিষ্ট্য ছিল ইডিওলজি বেসড এক ধরনের মেরুকরণ। তৎকালীন সময়ে যাকে সমাজতন্ত্র বলা হতো এবং পুঁজিতান্ত্রিক দেশগুলোর মধ্যে মেরুকরণ ইডিওলজি বেসড ছিল। সেই ইডিওলজি, সমাজতান্ত্রিক ইডিওলজি বর্তমান পৃথিবীতে তখন যেভাবে দেখা হতো সেভাবে নাই, কিন্তু একটা নতুন মেরুকরণের সমস্ত লক্ষণ দেখা যাচ্ছে। সেই মেরুকরণ একটা লক্ষ্য মনে হচ্ছে যে পৃথিবীর যে এককেন্দ্রিকতা, সেটার বদলে কমপক্ষে দিক দুই কেন্দ্রিক কিংবা তিন কেন্দ্রিক একটা পৃথিবীর মধ্যে যাচ্ছে, এবং সেই লড়াইটা জিও পলিটিক্সের দিকে যাচ্ছে মূলত। সেখানে এটা কি ইমার্জ করবে এখনও বলবার অবস্থা নেই। আমি ওনার সঙ্গে একমত যে বাংলাদেশ এবং উনি বলেছেন যে ভারতের অবস্থা, আমার ধারণা বাংলাদেশেরও একই অবস্থা। জিও পলিটিক্সের যেই দিকে অবস্থান এই মুহূর্তে নিয়ে আছে, এইটাইভাবে রাখা নেওয়া যেতে পারে। যেমন ধরুন ভারত যেমন মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে এক ধরনের ব্যালেন্স তৈরি করে একদিন এগোচ্ছিল, তার দুটো স্বার্থের দিক থেকে তাকিয়ে, বাংলাদেশও আবার ভারত এবং চায়নার দিকে এখানে ব্যালেন্স করে এগোচ্ছিল। ঠিক কোনো বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে এমন অবস্থা হয় নাই, কিন্তু যেই পরিস্থিতি যদি পোলারাইজেশনটা আরও শার্পেন হয়ে ওঠে, বাংলাদেশকে যেমন ভারতকে যেমন সিদ্ধান্ত নিতে হবে যে তার রাজনৈতিক, অর্থনৈতিক এবং স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট রাশিয়ার সঙ্গে বেশি না মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বেশি, বাংলাদেশকেও হয়তো এরকম একটা জায়গায় চলে যেতে হতে পারে যেখানে যে আপনার চায়না এবং ভারতের মধ্যে তাকে চুজ করার জায়গায় চলে যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আপাত দৃষ্টিতে ভালো হলেও এই স্যাংশন থেকে এবং স্যাংশনের ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে বিরূপ প্রতিক্রিয়া, সেইটা থেকে এই সম্পর্কটা উন্নত হওয়ার বদলে মূলত আরও যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু অনেকদিন ধরেই টানা পড়ে না, অন্তত বাংলাদেশের কর্তা ব্যক্তিদের কথাবার্তায় তো বোঝা যায়, সেটা তারপরও এক ধরনের বড় ধরনের কোনো পলিসি চেঞ্জ তাকে করতে হয় নাই, পক্ষাবলম্বন বা কিংবা পক্ষ ত্যাগের মতন জায়গায় যায় নাই। তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার পলিসি অনুযায়ী তার জিও পলিটিক্সের অর্থনীতি ইত্যাদি চিন্তা করবে, সব দেশে তাই করবে, বাংলাদেশও তাই করবে। কিন্তু স্যাংশন পরবর্তী যে বাংলাদেশের রাজনীতিকদের, বিশেষত যারা ক্ষমতায় থাকে, তাদের কথাবার্তা মানে পপুলিজম করতে করতে এমন একটা জায়গায় যায়, আর যারা
যাদের সঙ্গে সম্পর্ক টান পড়েন তারা যদি পপুলিজমের কালচারের মধ্যে না থাকে, তাহলে এই ভাষাটার কতটা অন্তঃসারশূন্য, কতটা রেটরিক, কতটা মিন করে এইটা বোঝা কষ্টকর হয়ে যায়। আর সারা পৃথিবী তো ডিপ্লোম্যাসির নর্মস এবং ভাষা আমি লক্ষ্য করছি প্রায় কয়েক বছর ধরে সেই 60-70 দশকে যে সূক্ষ্মতা ছিল, যে নুয়ান্সেন্সগুলি ছিল, আমি মনে হয় উনি আরও ভালো করে বলতে পারবেন, সেই নুয়ান্সেন্স কিন্তু নুয়ান্সগুলি কিন্তু এখন আর নাই। যেমন ধরুন উদাহরণ দিই আমি একটা, ডিপ্লোম্যাসি মানে তো এনগেজ করা। তো এইখানে আমরা এই কয়েকদিন আগে একটা বড় অপোজিশন পার্টি অথবা পার্টি ইন ওয়েটিং ফর পাওয়ার, তাদের একটা ইফতার পার্টি ছিল। ইফতার পার্টিতে আমরা দেখলাম দুইটা বড় দেশের অ্যাম্বাসেডাররা যাননি দাওয়াত পেয়েও। তার মানে কি? অর্থাৎ তারা এই এইটা ডিপ্লোম্যাসিদের একটা মেসেজ আছে, এই মেসেজ দুটো, এক যে তারা ক্ষমতাসীন মানে জাতীয় এবং আন্তর্জাতিক দিক থেকে দুটো, যেহেতু আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চায়না এবং রাশিয়ার এই মুহূর্তে বিশ্ব ইউক্রেনকে কেন্দ্র করে একটা পোলারাইজেশন হয়ে গেছে এবং সেইটা সুখকর না গ্লোবাল পলিটিক্সের জন্যে, তো সেই ক্ষেত্রে তারা এই দুইটা দেশ যায় নাই। এটা গ্লোবাল পলিটিক্সের ডিপ্লোম্যাটিক পোলারাইজেশনের একটা মেসেজ, একই সঙ্গে এটার লোকাল ইমপ্লিকেশনসও আছে। এটার থেকে সরকার দল মেসেজটা নেবে এই যে পরিষ্কারভাবে অপোজিশন পার্ট তোমার যে রাজনৈতিক প্রধান প্রতিপক্ষ তার ওখানে না গিয়ে আমরা এখনও তোমার সঙ্গে আছি, এই দুটো মেসেজ এখানে আছে। এই দুটো মেসেজের দিক থেকে কী বোঝা যায় যে ডিপ্লোম্যাসি মানে এনগেজমেন্ট। এই এইরকম 60-70 দশকে শত্রুতা থাকলেও দাওয়াতে যেত না এরকম কোনো ঘটনা, তৎকালীন ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে ছিল না। তার মানে এইটা যদি এইটা যারা জাননি ওয়াশিংটনের অবস্থান দেখে, তারা মস্কো কিংবা পিকিং তাদের যে কেন্দ্র ওইখানের সঙ্গে কনসাল্ট না করে এটা করেন নাই। তো এইটা যদি ক্রুডলি রাজনৈতিকভাবে অর্থনৈতিক ইন্টারেস্টে আপনার ভৌগোলিক রাজনৈতিক ভূ রাজনৈতিক স্বার্থে যে সংঘাতটা তৈরি হচ্ছে সারা দুনিয়াব্যাপী বড় বড় শক্তির মধ্যে, তার বহিঃপ্রকাশটা যদি এরকম ক্রুড হয়, তার আচার আচরণ স্টেপস নেওয়ার প্রশ্ন, এটা ক্রুড হবে। বাংলাদেশ সরকার এটা কদ্দুর মেসেজ পাচ্ছে আমি জানি না, সেগুলো একটা দিক। দ্বিতীয় হচ্ছে শ্রীলঙ্কার সঙ্গে যে মিল অমিলের অবস্থা নিয়ে শ্রীলঙ্কার পরবর্তী সময় যেখানে আলোচনা হচ্ছে, সেখানে আমি ওনার সঙ্গে একমত, এই মুহূর্ত পর্যন্ত আমাদের যে আপনার ফরেন কারেন্সি রিজার্ভ সেইটা অনুযায়ী, অন্যান্য মানদণ্ডের কথা আমি এখনও পুরোপুরি ওইভাবে বলবো না, কারণ হচ্ছে যেই সব লক্ষণের কারণে শ্রীলঙ্কা এই অবস্থা হয়েছে তার প্রায় সবগুলি লক্ষণ বাংলাদেশে আছে। এটা কেবলমাত্র ঋণ শোধ করা আর ফরেন কারেন্সির ইস্যু নয়। যেমন শ্রীলঙ্কার ঘটনাটা কিন্তু শুরু হয়েছে অ্যাপারেন্টলি ওইখানকার যে বিরোধী দল এবং সরকারি দল তার মধ্যে পলিটিক্যাল কনফ্লিক্ট থেকে নয়, যে ভিপি যে রাজনৈতিক দল এখনও পর্যন্ত মানে গতকাল পর্যন্ত এটা পুরোপুরি এই প্রোটেস্টের মধ্যে রাস্তার প্রোটেস্টের মধ্যে তার অবস্থান এখনও কম। তার একটা জায়গায় জড়ো হচ্ছে শহর থেকে দূরে, কিন্তু মূল শুরু হলো কিন্তু কৃষকরা, যখন একদিকে সার পাচ্ছিল না, পানি পাচ্ছিল না, কিন্তু আবার যে কেমিক্যাল সার এটা বন্ধ করে দিলো, তার ফসল যখন হলুদ হওয়া শুরু করলো প্রথম, তারপরে কার্পেন্টাররা, তারপর ফিশারম্যানরা, এরকম নানান যে আপনার পেশাজীবী গোষ্ঠী যেটা অসংগঠিত, খেয়াল করেন এটা খুব গুরুত্বপূর্ণ রাজনীতিতে, অসংগঠিত পেশাজীবী গোষ্ঠীগুলি এগিয়ে এসছে, এমনকি ট্রেড ইউনিয়নগুলিও কিন্তু এখনও পর্যন্ত কোনো স্ট্রাইকে যায় না শ্রীলঙ্কায়, এবং রাজনৈতিক দল হিসেবে তারা সংগঠিত, তারা কনস্টিটিউশনাল কিছু মুভ করেছে নো কনফিডেন্সের, কিন্তু রাস্তায় লোক নামানোর ব্যাপারে এখনও এটা হয় নাই। এবং যারাই যে লঙ্কায় এসে সংগ্রামীরা আসলেন পার্মানেন্টলি বসে গেছেন, সেটা হয়তো দ্বিতীয় ফেজে প্রবেশ করছে আগামী 2-3 দিনের মধ্যে দেখা যাবে, তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে ও বিরোধী রাজনৈতিক দলদেরকেও তারা ওয়েলকাম করে নাই। এইটা অনেকটা বাংলাদেশের 2-3টা যে স্কুল বয়দের আন্দোলন এরকম হলো না, ওরা কিন্তু বিরোধী দলকে ওয়েলকাম করে নাই, তারা একটা ন্যায্য কারণকে সামনে রেখে একটা সোশ্যাল প্রোটেস্টের দিকে যাচ্ছে বাংলাদেশে। এবং তার ওই আন্দোলন থেকে শ্রীলঙ্কানরা বলছে কি এই টাকাটা গেল কোথায়, আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভ কমে গেল। একই সঙ্গে বিতর্ক আছে লুটপাট, বড় বড় প্রজেক্টের বড় বড় দুর্নীতি, এবং
ক্যাপিটাল ফ্লাইট, অর্থাৎ এই তারা বিশ্বাস করে স্লোগানগুলিতে উঠে আসছে, অভিযোগগুলি আসছে যে যে একটা দুর্নীতিপরায়ণ পরিবারতান্ত্রিক একটা সরকার ক্ষমতায় আছে, তারা শুধু বড় বড় প্রজেক্ট করেছে, এইটাই তাদের অপরাধ না, বড় বড় প্রজেক্টগুলির ক্ষেত্রে যে বাজেট তৈরি করেছে সেইখান থেকে টাকা দুর্নীতি করে প্রথমে পকেটস্থ করেছে এবং দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে। আপনি বাংলাদেশের চিত্রটা দেখুন, হ্যাঁ আমি ওনার সঙ্গে একমত যে বিরাট কিন্তু অপ্রয়োজনীয় কোনো প্রজেক্ট করেছে, তা এখনো পর্যন্ত হয়তো নয়, এগুলি ডিভিডেন্ড এক সময় আসবে। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রদর্শিত করবার ক্ষেত্রে যদি প্রতি কিলোমিটার দাম প্রাইসটা 5,000 কোটি টাকা পড়ে, এটা তো 5,630 মানে 30,000 কোটি টাকা খরচ হচ্ছে 5 কিলোমিটার বা 6 কিলোমিটার রাস্তা, এইটা পৃথিবীর কোনো মানুষকে ন্যায্যভাবে খাতা কলম দিয়ে ন্যায্যতা সরকার প্রতিষ্ঠা করতে পারবে না। কিংবা এখানে বহুবার লেখা হয়েছে, পত্রপত্রিকা এসছে, আলাপচনা এসছে যে রাস্তা বানাতেও ফ্লাইওভার বানাতে যে খরচ সেইটা এশিয়ার মধ্যে সবচেয়েতে বেশি খরচ হয়, কোনো কারণ নাই, এবং তার সঙ্গে লুটপাট। একই সঙ্গে যদি আমরা ওই যে গ্লোবাল নানান ধরনের রিসার্চ অর্গানাইজেশন কর্তা দেখি, সেখানে কয়েক বছরে প্রায় আপনার কয়েক কত 5 থেকে 7 বিলিয়ন ডলারের কথা বলা হয়, এখান থেকে ক্যাপিটাল ফ্লাইট হয়েছে। সেইটার সঙ্গে আপনি ঋণ খেলাপির কথা দেখলে তার এই যে এক, হ্যাঁ যদি সবগুলো আপনি মিলান, একটা প্যাটার্ন আছে, আপনার কনস্ট্রাকশনের জন্য বেশি খরচ, তারপরে ব্যাংক ঋণ খেলাপি হয়ে যাওয়া, আবার বিদেশে টাকা পাচারের পরিমাণ বেড়ে যাওয়া, এইটাই তো শ্রীলঙ্কায় ঘটেছে। তো বাংলাদেশে এই ঘটনার লক্ষণগুলো আছে। কয়েকদিন আগে আমি বলেই ফেলি, এই যে শ্রীলঙ্কান পরিস্থিতি বাংলাদেশের হবে না বলে বাংলাদেশের সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি একটা ব্রিফিং করলেন, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি। তা আমি ভেবেছিলাম যে একজন প্রিন্সিপাল সেক্রেটারি, উনি বা মানুষের যে উদ্বেগ, এমনকি সেই উদ্বেগের মধ্যে যদি কিছু অযৌক্তিকতা থেকে থাকে, এই আশঙ্কারগুলি উত্তর দেবেন। উনি প্রথমে আওয়ামী লীগের একজন কর্মকর্তার মতন অপোজিশনরা নাম না নিয়ে, কিন্তু সবাই বুঝছে কাদেরকে বলছে, এবং বাইরে যারা আপনার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার তাদেরকে গালাগাল দিলেন। গালাগাল দেওয়ার পর আর যেই কথাগুলি শুধু বললেন যে শ্রীলঙ্কার অবস্থা আমাদের হবে না, গালাগাল দিয়ে এবং এটাও তিনি অহংকার করে বললেন, অর্থাৎ যে ওই যে ইকোনমিস্টদের কথা হয়তো বলছে, আমি শেষ করে দিচ্ছি, তাদেরকে বলছে আমরাও বিদেশে দেশে বিদেশে লেখাপড়া করেছি, এখন দেশে বিদেশে কোন স্কুলে কোন সিলেবাসে কী লেখাপড়া করে আসে তার উপর কিন্তু নির্ভর করে কোন তথ্য কোনভাবে কীভাবে কী বিশ্লেষণ করবে। এই যে এখানে লুটপাটের সঙ্গে, টাকা পাচারের সঙ্গে এবং অতিরিক্ত খরচের সঙ্গে সম্পর্ক আছে একটা দেশের ইকোনমি ব্যাংক্রাপ্ট হয়ে যাওয়ার, এইটা ওনার বক্তব্য থেকে আমরা আশ্বস্ত হতে পারি না। রেটরিক দিয়ে এগুলো হয় না, ফ্যাক্টস ফিগার অ্যানালাইজ করার ব্যাপার আছে। আর দক্ষিণ এশিয়ার যে অবস্থা আপনি ওভারঅল বললেন, সেখানে আফগানিস্তান তো এখন অ্যাবান্ডন্ড হয়ে গেছে ধরতে গেলে, মানে পশ্চিমারা যে সমস্ত কথা তাদেরকে একসময় তাদের বিরুদ্ধে লড়াই করলো, তারপরে আপোষ করলো, যাওয়ার আগে হেল্প করবে ইন্টারন্যাশনাল কমিউনিস্ট বললো, কিন্তু তারা তো আইসোলেটেড হয়ে গেছে। নেপালের অবস্থা শ্রীলঙ্কার দিকে এগোচ্ছে, বাংলাদেশ তাও এখনও সেই অবস্থা হয় নাই। তো সেখানে ইন্ডিয়ার সঙ্গে তো প্রত্যেকটা দেশের সঙ্গেই ভীষণ পলিটিক্যাল টেনশন আছে, রাষ্ট্র টু রাষ্ট্র না থাকলেও, সরকার টু সরকার না থাকলেও, পিপল টু পিপল টেনশন ভারতবর্ষের প্রতি সঙ্গে প্রতিটা দেশের সঙ্গে আছে। একসময় ট্র্যাডিশনাল রিলেশন ছিল নেপাল, নেপালের সঙ্গে খুবই ভালো, সেটা নষ্ট হয়েছে। শ্রীলঙ্কায় বাংলা আপনার ভারত ভীষণ জনপ্রিয়তাহীন একটা প্রতিবেশী, কারণ 87 সালে তারা যখন তামিলদেরকে প্রথমে ট্রেনিং দেয়, পরে তামিল যোদ্ধাদের বিরুদ্ধে গিয়ে লঙ্কান গভর্নমেন্টের সঙ্গে যুক্ত হয়ে নানান ধরনের নিপীড়নমূলক কাজ চালায়, 90 সালে তাকে কিন্তু হিউমিলিয়েশন নিয়ে ফেরত আসতে হয়েছে। শ্রীলঙ্কানরা এত তাড়াতাড়ি সেটা বলে যাওয়ার কারণ নয়। বাংলাদেশে তো ভারত বিরোধী মনোভাব সম্ভবত সর্বোচ্চ পর্যায়ে আছে গত 50-এর মধ্যে। এরকম একটা অবস্থায় সরকার টু সরকার কদ্দূর কী করতে পারবে বড় এই সংকটগুলির মধ্যে, এইটা বলা কঠিন। আর সবশেষ কথা নির্বাচন, নির্বাচনের বাংলাদেশের এই মুহূর্তে দৃশ্যমান সবচেয়ে বড় সংকট এইটা। উনি বলেছেন দুইটা ভালো ইলেকশন হয় নাই, 2014 সালের ইলেকশন যেইটা যারা হলো বাংলাদেশের দিকে খেয়াল রাখে বলছেন বলে আমি বুঝতে পারছি, তারাও এটা ইনক্লুসিভ আমরা যেমন দেখি নাই, এটা ইনক্লুসিভ ইলেকশন মনে করে না। 153 সিটে নির্বাচন না হলে সেই তারপরে লিগালি যতটাই ভ্যালিড হোক
স্পিরিটের দিক থেকে কনস্টিটিউশনাল লিগাল সেটা কখনই একটা প্রতিনিধিত্বমূলক সরকার না। 18 সালে যা হয়েছে এটা তো সরকারের লোকেরা নিজেরাই লজ্জিত হয় বৈঠকখানায় বসে, এই এইটার রিপিটেশনের চেষ্টা করলেও অত্যন্ত আত্মঘাতী ব্যাপার হবে সারা দেশের জন্য, শুধু তাদের জন্য না। কারণ এই ক্রাইসিসটা শ্রীলঙ্কা যেটা হয়েছে এইটা ডেমোক্রেসির অভাবের কারণে হয়েছে, অ্যাকাউন্টেবিলিটির অভাবের কারণে হয়েছে, ইকোনমিক মিসম্যানেজমেন্টের কারণে হয়েছে এবং লুটপাটের কারণে হয়েছে। আমাদের এখানে সব কয়টা বৈশিষ্ট্য বেশ মোটা দাগে বিদ্যমান আছে, ফলে এটাই সতর্ক বার্তা। জি, আপনি বলবেন। এবং আমি আমার একটু জিজ্ঞাসা যে এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কথা বলছে যে সংকটের আলোচনা করছে, এর কতটা অভ্যন্তরীণভাবে সৃষ্ট আর এর সঙ্গে বাহ্যিক কি দিক আছে, বহির্বিশ্বের চাপ বলি বা তাদের ম্যানিপুলেশন? এই প্রশ্নটা আমি পছন্দ করি, কিন্তু আমি আমার একটা নিজস্ব মতামত আছে এই ব্যাপারে। আমি যদি আমার ঘর ঠিকমতো সামলাই বাইরের কেউ কিছু কিছু করতে পারবে না। আমি যখনই আমার ঘর ঠিকমতো সামলাতে পারবো না তখনই কিন্তু বাইরের লোকজন সেখানে ইন্টারফেয়ার করার সুযোগ পায়। এই ধরুন আমরা তো অনেক দিন যাবতই দেশের রাজনীতি ইত্যাদি তো অবলোকন করে আসছি, বিভিন্ন সময় আমাদের যারাই সরকারে থাকেন না, আমি কিন্তু কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, যারাই সরকারে থাকেন না তারা গিয়ে অভিযোগ করতে থাকেন বিদেশিদের কাছে, কারণ তারা নির্যাতন নিপীড়নের সম্মুখীন হন। এটা আমাদের কালচারের মধ্যে ঢুকে গেছে। এখন তখন যখন বাইরের লোকজন যখন আপনার ব্যাপারে ইন্টারফেয়ার করবে, আপনি কি তখন তাদেরকে খুব দোষ দিতে পারেন? আপনি তো ডেকে নিয়ে আসছেন, আপনি যখন ক্ষমতায় তখন সেটা হয়তো পছন্দ করেন না, কিন্তু যখন আপনি অপোজিশনে ছিলেন আপনি সে একই কাজ করেছেন। তারপরেও যে যখনই আমরা অভ্যন্তরীণভাবে আমরা যত কিছুই বলি না কেন, বস্তুত যখন যারা ক্ষমতা থাকেন তারা কিন্তু সমস্যা দেখতে পান কম, এটা এক ধরনের ঘেরাও হয়ে যান তারা, সেটাও একটা ফ্যাক্টর, প্লাস তাদেরকে অনেক কিছু অস্বীকার করতে হয় সেটাও একটা ফ্যাক্টর। কিন্তু আমরা সাধারণ মানুষ তো জানি যে এই যে একটা স্টেবিলিটির কথা বলা হচ্ছে, সব স্টেবিলিটির কোয়ালিটি কিন্তু একরকম না। স্টেবিলিটির মধ্যে আপনার যখন ধরুন অনেক দেশ আছে যেখানে গণতন্ত্র একেবারেই নেই, আমাদের তো তবু কিছু কথাবার্তা ইত্যাদি আছে, সেখানেও কিন্তু এক ধরনের স্টেবিলিটি আছে, কিন্তু সেটা কিন্তু সুস্থ কোনো স্টেবিলিটি না। স্টেবিলিটি হচ্ছে যে গণতন্ত্র নিজে নিজে কিন্তু খানিকটা তো কেওস থাকবেই, যেখানে গণতন্ত্র থাকবে একটু কেওস থাকবে, কিন্তু সেটা কিন্তু আপনার স্টেবিলিটির অংশ। গণতন্ত্র যখন খুব দুর্বল অবস্থায় আছে তখন কোনো গণ্ডগোল দেখতে পাচ্ছে না চারদিকে, এই স্টেবিলিটি কিন্তু আলটিমেটলি আপনাকে খুব একটা সুবিধা দেয় না ইন দ্য লং রান। হয়তো সাময়িকভাবে এগোবে কিছুটা, কিন্তু এটা দীর্ঘমেয়াদে অবশ্যই দেশের জন্য ক্ষতিকর পরিবেশের সৃষ্টি করবে। সাধারণভাবে আমি একমত যে উনি বলছেন, আপনার স্টুডেন্টদের নিজস্ব কথা, এটা একটা থিওরিও, মাসুদ্দিন বলে একটা লোক ছিলেন না যে ডিম তত্ত্ব দিতেন উনি, হ্যাঁ, যে ডিম ফুটে বাচ্চা বেরোবো কি না, পৃথিবীর সমস্ত চেষ্টা করলেও হবে না যদি না ডিমটা ভেতরে তার যে লিভিং যে অর্গানিজম যেভাবে থাকার কথা সেভাবে থাকে, আর ডিমটা যদি পাথরের হয় সেটা দিয়ে কখনই ফুটে বেরোবে না, ডিমটাকে ডিম হইতে হবে। বাংলাদেশের রাজনীতি আমি আর একটু পরিষ্কার করে বলি, উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে আপনি লক্ষ্য করুন এই মুহূর্তে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা প্রধান রাজনৈতিক দল এখানে, তারা তাদের দুপক্ষের এক পক্ষেরও বাংলাদেশের রাজনৈতিকভাবে মানুষের উপর আস্থা নাই এবং মানুষেরও তাদের উপর আস্থা নাই। সরকারেরটা সবসময় বোঝা যায় না, কারণ হচ্ছে সরকারি দল টাকা পয়সা খরচ করে এখানে মিটিংয়ে লোক জড়ো করতে পারেনি, কিন্তু নিশ্চয়ই কেউ কেউ তাদের মধ্যে টের পায় তাদের যে জনগণ ভিত্তি নড়বড়ে, তা নাহলে তো একটা সহি নির্বাচন দিতে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না। বিএনপির দিক থেকেও কখন একটা অপোজিশন পার্টি কোনো সামাজিক আন্দোলনের মধ্যে আনওয়েলকাম হয়ে যায়, ওই যে একটা কথাটা বললাম, লোক বাচ্চারা মিছিল করছে তাদের ন্যায্য দাবিতে কিন্তু বিএনপি যাতে না সেটাতে চায়, অর্থাৎ দুইটা পার্টি তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, অর্থাৎ দুইটা পার্টি মানুষের কাছে তার যে প্রতিচ্ছবি তার যা যে ইমাজিনি তার মানুষের ইমাজিনেশনের মধ্যে যে ওরা নিজেদের ধান্দা ছাড়া কিছু করে না, কিন্তু কি করে? আওয়ামী লীগের দিক থেকে আমরা দেখতে পাই পুলিশ র্যাব মিলিটারি তাদের যারা তাদেরকে অন্যায়ভাবে ক্ষমতায় আনতে এবং রাখতে সহযোগিতা করেছে তাদেরকে ভীষণভাবে ছাড় দিচ্ছে, নিজেদের যেমন পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি অপোজিশনের কাছে নাই,
এই কর্মকর্তাদেরও কোনো অ্যাকাউন্টেবিলিটি সরকারের কাছে নাই, এটা আমরা লক্ষ্য করছি। এটা হলো তার অন্তর্গত দুর্বলতা। আর জবাবদিহি করছে কাদের কাছে? বিদেশিদের কাছে। নানান অ্যাম্বাসির থার্ড সেক্রেটারি, সেকেন্ড সেক্রেটারির বাড়িতে বাংলাদেশের শাসক শ্রেণীর প্রধান দুই রাজনৈতিক দলের বড় বড় নেতারা, এক নম্বর ছাড়া বাকি সবাই নেমন্তন্ন খেতে যান। এই নেমন্তন্ন খাওয়াটা, নেমন্তন্ন তো খারাপ জিনিস না, কিন্তু রাজনৈতিক ইমপ্লিকেশনস আছে। তাহলে মানুষের উপর আস্থা নাই, মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি নাই, তারা নির্ভর করছে বিদেশি শক্তিসমূহ এবং এক আপনার রাষ্ট্রযন্ত্রের যত আপনার রিপ্রেসিভ অর্গানস আছে তাদের উপর। এইরকম অবস্থায় শাসক শ্রেণী হিসেবে যখন দুর্বল হয়ে পড়ে, সরকার হিসেবে যখন দুর্বল হয়ে পড়ে, এইখানে যাদের যাদের যে সমস্ত বিদেশিদের ইন্টারেস্ট আছে তারা একটা শক্তিমান বোধ করে। এবং এটার মনস্তাত্ত্বিক দিকও আছে। আপনি যদি গভীরভাবে, আমার ধারণা এগুলি আপনি জানেন, হ্যাঁ, আপনি একটু নিরিবিলি লোক, আপনার বিশ্বাস না হলে আপনি কথা বলে দেখতে পারেন। যেমন ভারতের এইখানে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় হলো আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, যারা ক্ষমতায় ছিল, আছে কিংবা ভবিষ্যতে থাকবে, তাদের নেতৃত্বের একটা বড় অংশকে বিশ্বাস করতে পেরে, করাতে পেরেছে যে এইখানে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় যাবে, এটা ভারতের একটা কনসেন্ট লাগবে। এর চাইতে রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে এর চাইতে ভিত্তিহীন ভুল কিছু হতে পারে না, কিন্তু ডিপ্লোম্যাসি এবং কৌশলগত দিক থেকে এর চাইতে বড় আপনার অর্জন ভারতের হতে পারে না। বাংলাদেশের মানুষ যদি কোনো একটা রাজনৈতিক দলকে সত্যিকার অর্থে সমর্থন করে, রাস্তায় যদি তার পক্ষে মিছিল নামে, এই থার্ড গ্রেড ফোর্থ গ্রেডের কথা বাদ দেন, অ্যাম্বাসাডার সাহেবরা গিয়া ওই বাড়িতে ধর্ণা দিবে। এটা শুধু এইখানে না, সারা পৃথিবীতেই, কারণ রাষ্ট্র তো একটা পলিটিক্যাল ব্যবস্থা এন্ড অফ দি ডে। পলিটিক্যালি যদি আপনি পলিটিক্যাল মোবিলাইজেশন যার পক্ষে থাকে, সবাই তার পক্ষে থাকবে, ষড়যন্ত্র থাকতে পারে। সেখানে প্রথমে বিদেশিরা নেগোসিয়েশন করার চেষ্টা করবে। আপনি পাকিস্তানের কেসে, পাকিস্তানে তো আমেরিকার সঙ্গে ইমরান খানের খুব খারাপ সম্পর্ক ছিল না আদিতে, কিংবা ক্ষমতায় আসার আগে পাকিস্তানের সিভিল সোসাইটি বলতে হইতো তো আইসাইড পার্টি, কিন্তু সেইখানে একটা নেগোসিয়েশন ছিল, সেই নেগোসিয়েশনটা ভেঙে পড়েছে। ভেঙে পড়ার মাঝখানে কোনো গোয়েন্দা সংস্থা এত ভোট পাওয়া দিতে পারে না, যেখানে একটা কম্পিটিটিভ ইলেকশন হয়। ইমরান খানের ইলেকশনটা কম্পিটিটিভ ইলেকশন ছিল, দক্ষিণ এশিয়ায় ইলেকশনের মধ্যে অনেক ঝামেলা থাকে, কিন্তু ওইটা ওই বাংলাদেশের 2018 সালের মতো ইলেকশন ছিল না। তো তারপরে তারা বার্গেন করেছে, বার্গেনিংয়ে হয় নাই, তারপরে এক ধরনের যে ওইখানে বিদেশি ইনভলভমেন্ট আছে ইমরান খানের সরকার চলে যাবার, হ্যাঁ, সেইটা অস্বীকার করার কোনো উপায় নাই, কারণ লক্ষণ খুব স্পষ্ট। এইটা দিয়ে আমাদের ক্ষমতাসীনদের দেশ বোঝা উচিত যে ওই যে সেইটা হলে আমরা আগের পর্বে যে আলোচনা করেছি ব্যালেন্সটা কীভাবে করবে। ইমরান খান মনে করেছে একটা ন্যাশনালিস্ট স্ট্যান্ড নিয়েছে, আফগানিস্তান কোয়েশ্চেনে সে আমেরিকান পলিসিকে গ্রহণ করে নাই, আর্মির সঙ্গেও তার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, আইএসআই চিফ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গণ্ডগোল লেগেছে, আর বাকিরা যারা যারা অপোজিশনে ছিল, স্ট্রেঞ্জ বেডফেলোস, মুসলিম লীগ আর পিপিপি, তারা একটা সুবিধাবাদের রাজনীতি করেছে। বরং তারা যদি ফ্রেশ ইলেকশনটাকে ওয়েলকাম করে তাকে পরাজিত করতে পারতো, তাহলে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলি বেঁচে যেত। এইটা না নিয়ে আগামী 1.5 বছরের জন্য তারা যে ক্ষমতায় গেল, তাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওইখানকার মিলিটারি এস্টাবলিশমেন্ট যার অ্যান্টাই পলিটিক্যাল এবং হলো অ্যান্টাই ন্যাশনালিস্ট একটা পজিশন নিয়েছে, তাদের উপকার হবে, পাকিস্তানের উপকার হবে না, পাকিস্তানের জনগণের উপকার হবে না। তো এইখানেও যেভাবে ইমার্জ করছে, মানুষ আসলে কী চায় সেইটার দিকে একটু যদি তাকাতে পারে রাজনৈতিক দলগুলো, তাহলে এক ধরনের প্যাটার্ন তৈরি হবে। আর তা না হলে আপনি যে প্রশ্নটা করছেন, বিদেশি ষড়যন্ত্র বা বিদেশি ষড়যন্ত্র আমি বলবো না, এই অর্থে বিদেশি ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্টের কারণে এখানে আমাদের দেশের রাজনীতি ষড়যন্ত্র হবে। সেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে যেই সরকারই প্রতিষ্ঠিত হোক না কেন, সেটা দুর্বল সরকার থাকবে, বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আমরা যদি আফগানিস্তানকে খানিকটা দক্ষিণ এশিয়ার অংশ কিনা এটা কিন্তু সন্দেহান সবসময়, মানে একটু কিন্তু যখন আফগানিস্তান সার্কের মেম্বার হলো, একটু অনেকেই কিন্তু আমি সহ অবাক হয়েছিলেন যে আসলে তো এটা হলো সেন্ট্রাল এশিয়ার অংশ, ঐতিহাসিকভাবে, ঐতিহ্যগতভাবে, কালচারালিও বটে। এটা যদি আপনি বাদ দেন, তাহলে কিন্তু বাকি যে সাউথ এশিয়া আছে, অধিকাংশ দেশের সাথে অধিকাংশ দেশের সম্পর্ক কিন্তু ভালো না এখন, বিশেষ করে ভারতের সাথে তো ভালো না। এটা নিয়ে খুব আমার কিছু
বিচিত্র অভিজ্ঞতাও আছে, সেগুলি নাই বললাম কলকাতা থাকাকালে। মানে যে একজন প্রশ্ন করছিলেন একজন ইন্টেলেকচুয়াল যে ঠিক আছে সবাই খারাপ বুঝলাম, কিন্তু একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল নেপাল তার সাথে কেন, তার সাথেও কেন আমাদের সম্পর্ক ভালো না, এক ভদ্রলোক বলছেন। তাহলে কিছু নিশ্চয় আমাদের মধ্যে সমস্যা আছে, এই কথাটা উনি বলেছিলেন। তো ভারতের মধ্যে সমস্যা আছে অবশ্যই, তবে আমাদের সবার মধ্যেই সমস্যা আছে। সমস্যা আছে বলেই ভারত কিন্তু তার সুযোগটা সুবিধাটা নিতে পারছে। ভারতের রাজনীতি এখন একটা সব সময়ই ক্রান্তিকাল কাজে, অনেকে বলেন যে একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্রান্তি তো সবসময়ই ঘটে। একটা একেবারেই সেকুলারিজম থেকে অনেক দূরে একটা অবস্থান কিন্তু ভারত ইতিমধ্যে তৈরি করে নিয়েছে, যেটা কিন্তু দক্ষিণ এশিয়ার যে সার্বিক রাজনৈতিক যে কালচার ছিল তার থেকে কিন্তু দূরে সরে গেছে। এবং সব কিছুর পরেও ঠিক আছে রায়ট নিয়মিতই হতো, তারপরে শিখদের বিরুদ্ধে প্রচণ্ড একটা সমস্যা হয়েছে, সব কিছুর পরেও কিন্তু ভারতের যে রাজনৈতিক যে ধারা তার মধ্যে কিন্তু সেকুলারিজমের একটা অবস্থান ছিল, সেটা মোটামুটি শেষ হয়ে গেছে। কারণ অন্য দলগুলি এখন সাহস পাচ্ছে না নিজেদেরকে পুরো সেকুলার বলতে, এটা হলো সবচেয়ে বিপজ্জনক জিনিস। কাজেই এই যে একটা একটা নতুন পরিস্থিতির দিকে যাচ্ছে, সেখানে আমাদের মতো প্রতিবেশী যারা আছে প্রত্যেকের জন্যই কিন্তু সমস্যা রয়ে গেছে। কারণ আমরা যখন ভারতের সাথে আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে বলে বলছি, তখনও কিন্তু তাদের ওই নাগরিকত্ব আইনে আমাদেরকে ইকুয়েট করা হচ্ছে আফগানিস্তান পাকিস্তানের সাথে, তাদের যে বিদেশি বলা হচ্ছে বাঙালি বাংলাভাষী আসামিদেরকে, তো এই সমস্যাগুলি কিন্তু রয়েই গেছে। কাজে আমি মনে করি যে আমাদের জন্য সামনে শুধু যে বৈশ্বিক পর্যায়ে যে যেই নতুন মেরুকরণ হতে যাচ্ছে সেটা যে একটা সমস্যা আছে সেটা তো আছেই, আঞ্চলিকভাবেও কিন্তু আমাদের জন্য সময়টা খুব একটা যে খুব সহজ যাবে আমার কিন্তু তা মনে হয় না, বেশ কঠিন সময় যাবে আমাদের সামনে। বাট এটা 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 কি প্রেডিক্ট করা যায় যে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কি অনুমান করা যায় এখন? দেখুন এটা এটা যদি আমরা অনুমান করি, অনুমান তো করা যায় কিছু একটা, কিন্তু এটা আসলে স্পেকুলেশন হবে এক ধরনের। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে কোন একটা শিবিরে চলে যাওয়া, কারণ সেই শিবিরে সেই শিবির যেই ফরমেশনই হোক না কেন, নুরুল কবির ভাই তো আরেকটু এটা ভালোভাবে বলতে পারবেন, সেখানে চীন হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। যদি এখন এমন একটা পোলারাইজেশন দাঁড়ায় যে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা বন্ধুরা এবং আরেকদিকে রাশিয়া, রাশিয়ার সাথে কিন্তু চীন থাকবেই, এবং সেখানে মূল নিয়ামক কিন্তু আলটিমেটলি হবে চীন, রাশিয়া না, তাহলে ভারতের পক্ষে সেই দলে যোগ দেওয়া কি যথেষ্ট কঠিন হবে না, যেখানে চীনের সাথে তার অ্যাক্টিভ এনমিটি রয়ে গেছে। এই কথা যেমন সত্য, একই সঙ্গে এটাও সত্য, চীনের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য কিন্তু প্রচুর। এনভায়রনমেন্ট ইস্যু তো একটা বিরাট ইস্যু এখন, এটা এনভায়রনমেন্ট ইস্যু শুধু বাংলায় যেটাকে পরিবেশ বলে সেটা না, এটার সঙ্গে বাণিজ্য যুক্ত, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যুক্ত, সেইখানে কিন্তু ইন্টারন্যাশনাল ফোরামে বহু বছর ধরে এমনকি এই এই বছর পর্যন্ত ইন্ডিয়ার আর চাইনিজ পজিশন এক ভিজাবি ওয়েস্টার্ন ইন্টারেস্টস। আচ্ছা, তার মানে এখন এই পুঁজির আন্তর্জাতিকতা প্রাপ্তির বর্তমান যুগে এবং এই যে তথ্য প্রবাহের এই যে আন্তর্জাতিকতা প্রাপ্তি এবং কয়েকটা দেশ ছাড়া বাকিগুলি তো কোনো নেশন স্টেট বলেই কিছু নাই, মানে ছোটো ছোটো দেশগুলি নেশন স্টেট আছে আমাদের মতন সর্ট অফ, আর বাকিগুলি যারা বড় বড় এই যে মাইগ্রেশন এই লেভেল হয়েছে ট্রান্স ন্যাশনাল স্টেট বলে, ধরেন আমেরিকায় চাইনিজরা ইনফ্লুয়েন্স করতে পারে তার ফরেন পলিসি, কিংবা হ্যাঁ ভারত কিংবা ধরুন আমেরিকায় ভারতীয়দের বিরাট অংশ আছে যারা তাদের ফরেন পলিসি আপনার ইনফ্লুয়েন্স করতে পারে, যা বাংলাদেশের সিলেট ইয়ে ইংল্যান্ডের পলিটিক্স আপনার কতগুলি আসনে ইনফ্লুয়েন্স করতে পারে এই যে ট্রান্স ন্যাশনাল স্টেট হওয়ার কারণে, কিংবা অর্থনীতিতে যখন বড় ধরনের ভেজাল লাগে আপনার মনে থাকার কথা দেখো, বা এই মুহূর্তে শ্রীলঙ্কানরা কী বলছে, তাদের যে বিদেশি শ্রীলঙ্কান আছে যারা বিদেশে তাদেরকে টাকা পাঠাতে বলছে, পারভেজ মোশাররফ মোল্লা পাকিস্তানিরা তাদেরকে কতগুলি ইকোনমিক পলিসি নিয়েছিল
পয়সা পাঠাও তোমাদের এই মাফ করে দেওয়া হবে। বাংলাদেশের গভর্নমেন্ট তো আপনার রেমিটেন্সের উপর ভীষণভাবে নির্ভরশীল। তো এই যে এই সমস্ত ফ্যাক্টর্সগুলিও কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যাক্টিভ ইনমেটি যেমন ভারতের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব না, তার ইকোনমিক সাইজ, স্ট্রেংথ, তার মিলিটারি ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে আজকের পৃথিবীতে এত সহজে একটা বড় বড় দুইটা দেশ যুদ্ধের মধ্যে জড়িয়ে যাবে। যুদ্ধ নিয়ে কথাবার্তা হবে, এখন তো যুদ্ধের ফর্ম পাল্টে গেছে। হ্যাঁ, সামরিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই অর্থনৈতিক। এইখানে আই এগ্রি উইথ হিম যে তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে এসে চায়নার ব্যাপারে, চায়নার সঙ্গে এসে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইন্ডিয়ার সখ্যতার মূল ভিত্তি তো চায়না কন্টেইনমেন্ট পলিসি, দুইজনের কমন জায়গা। তো সেই জায়গা না থাকলে আর সে থাকবে কোথায়, এইটা একটা ব্যাপার আছে। আরেকটা হচ্ছে দেখেন সেকেন্ড ওয়ার্ল্ডের সময় যে পোলারাইজেশনটা হয়েছিল সেটা কিন্তু দুইটা জার্মানি জাপান ধরতে গেলে এটাই দুইটা ফর্মিডেবল শক্তি ছিল, আর বাকি সব সক্রিয়ভাবে অথবা নিষ্ক্রিয়তার সমর্থনের মাধ্যমে একদিকে ছিল। আজকে যদি ওই রকম পোলারাইজেশনের দিকে পৃথিবী এগোয় ওই রকমভাবে কিন্তু হওয়ার সুযোগ নাই। আপনি বলছেন যে রাশিয়া চীন একসাথে থাকবে, ইরান একসাথে থাকবে, ইরান পাকিস্তান তো আছেই, পাকিস্তান আছে, পাকিস্তান অর্থনৈতিকভাবে যা হোক মিলিটারি একটা ফর্মিডেবল ফোর্স, চায়নার দ্য স্ট্র্যাটেজিক যে লোকেশন চায়না ভার্স ভিসাবি ভারত একটা থাকবে, এবং তাদের একটা বিরাট বলয় আছে এই যে পার্সিয়ান সিভিলাইজেশনকে কেন্দ্র করে শেষ করতে। হ্যাঁ, তো এই যে সব বিষয়গুলো জটিল হয়ে উঠছে, প্রেডিকশন কিছু করা যায় কিছু যায় না, উই হ্যাভ টু ওয়েট যে কীভাবে এই পোলারাইজেশনটা ইমার্জ করে। বাট আমাদের ছোট দেশ হিসেবে আমরা অফকোর্স সারা পৃথিবীর নিপীড়িত মানুষের পক্ষে যেমন থাকি, কিন্তু আমরা প্রধানত তো ন্যাশনালিস্ট। আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সরকার যদি পলিসি না বদলায়, পলিটিক্যাল পলিসিস, এবং এই এদেশ ও দেশের নিজে ক্ষমতা শুধু ক্ষমতায় থাকা সত্ত্বে এদেশ ও দেশের আপনার ব্যাপারে নতজানো কিংবা উল্টা, হ্যাঁ, রূঢ় অবস্থান গ্রহণ করে, সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে, এটা সরকার করুক আমরা চাই না। 30 seconds যদি কিছু জানতে চান। আমাদের সামনে আসলে কঠিন দিন থেকে সন্দেহ নেই সবসময়ই, যেহেতু আমাদের অনেক মানুষ অর্থনীতির শক্তি সীমিত, আমাদেরকে সবার সাথে এক ধরনের সম্পর্ক সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। কারণ এখনও আমাদের এমন অবস্থান নেই যে চীন, ভারত এবং আমেরিকা কোনোটাকেই বাদ দিয়ে আমাদের অর্থনীতি সঠিক অবস্থানে থাকতে পারবে না। কাজে আমাদেরকে অন্তত ফোর্সিবল ফিউচার যেটাকে বলে সে সময় কিন্তু এক ধরনের ব্যালান্স আমাদেরকে মেনটেন করে চলতেই হবে। 10 seconds আমি একটা কথা বলতে চাই খালি ওনার সঙ্গে একটা যুক্ত করার ব্যাপারে, অনেক সময় আমরা ভুলে যাই, বাংলাদেশ যদি মাইগ্রেন্ট ওয়ার্কারের উপর ভিত্তিশীল একটা অর্থনীতি হয়, চায়না, আমেরিকা, ভারত যেমন একদিকে ইম্পর্টেন্ট, তাদের ইন্টারেস্ট এবং দেখা যেমন খুব গুরুত্বপূর্ণ, শ্রীলঙ্কায় যে ঘটনা আছে, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট আমাদের গার্মেন্ট সেক্টর, শ্রমিক এবং এই যে কৃষকরা খাদ্য উৎপাদন করে, ইন্টারনালি এই তিনটা জিনিসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে শ্রদ্ধা ভক্তি করে তাদেরকে তোয়াজ টোয়াজ করে সরকারের এগোনো উচিত, যেমনি আন্তর্জাতিক রাজনীতি ওই তিন শক্তির মধ্যে একটা ব্যালেন্স দরকার। অনেক ধন্যবাদ মিস্টার নুরুল কবির এবং মিস্টার তাওহিদ হোসেন। দর্শক, কথা হচ্ছিল ভূ রাজনীতি এবং সংকটটা ধীরে ধীরে ঘনীভূত হচ্ছে বাংলাদেশের জন্য, এখন অনেক সামনে বড় চ্যালেঞ্জ এবং এটি মোকাবেলার জন্য চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে এবং সেই সঙ্গে নিজের স্বার্থটা দেখতে হবে। ওনারা বলছিলেন যে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত এই তিন শক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে, কারো পক্ষে সরাসরি অবস্থান নেওয়ার সুযোগ বাংলাদেশে নেই, অবশ্য সেটি কতদিন বাংলাদেশ পারবে সেটি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আছে। অন্যদিকে এ কথাও এসেছে যে বাংলাদেশের তিনটি প্রধান শক্তি, এটি হচ্ছে কৃষি এবং কৃষক, দ্বিতীয়ত হচ্ছে আমাদের তৈরি পোশাক শিল্প, এবং তৃতীয়ত যারা প্রবাসী বাংলাদেশি আছেন, যারা রেমিটেন্স পাঠান, এদেরকে যতটা সম্ভব মর্যাদা দেওয়া এবং গুরুত্বের সঙ্গে তাদেরকে বিবেচনায় নেওয়া এবং তাদের স্বার্থ সংরক্ষণের চেষ্টা করা, সেটি হবে বাংলাদেশের নিজের শক্তি তৈরি করবার ক্ষেত্রে উত্তম পন্থা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।